আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। কেমন রয়েছেন কোয়েল মল্লিক ও তার পরিবারের সদস্যরা? করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। জানিয়েছিলেন তার স্বামী নিষ্পাল সিং রানী, বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিকের করোনা পজিটিভ বেরিয়েছে। এই খবরটি প্রকাশে আসার পরই গোটা শহরে হইচই পড়ে যায়। কেমন রয়েছেন তারা ঘন ঘন খবর নেন সকলের মল্লিক বাড়ির পরিবারের সদস্যদের জন্য। কেমন আছেন কোয়েল নিষ্পাল রঞ্জিতেরা? এবার দ্বিতীয়বার পরীক্ষা হলো তাদের। কেমন রয়েছেন তারা, কি বেরোলো রিপোর্টে, সে খবর বন্ধুরা আমরা নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। দ্বিতীয়বার পরীক্ষা হয় কোয়েল নিষ্পাল রঞ্জিত ও দীপা মল্লিকের। 17 তারিখ তাদের করোনা পরীক্ষা হয় দ্বিতীয়বার। কোয়েল মল্লিক ও নিষ্পাল সিং রানের করোনা রিপোর্টও দ্বিতীয়বারও এসেছে পজিটিভ। দীপা মল্লিকেরও রিপোর্ট এসেছে পজিটিভ, তবে আশার আলো, দ্বিতীয়বার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে রঞ্জিত মল্লিকের। মে মাসেই মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, জন্ম দিয়েছেন ফুটফুটে পুত্র সন্তান। তারপরেই করোনার খবর যখনই আসে প্রকাশ্যে সকলেই চিন্তিত ছিলেন কোয়েলের পুত্র সন্তানের জন্যে। কোয়েল মল্লিক নিজেই জানিয়েছেন তার ছেলে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। কোয়েল মল্লিক ও তার পরিবারের সকলেই হোম কোয়ারেন্টিনে রয়েছেন, সেখানেই চিকিৎসকের পরামর্শে চলছে তাদের চিকিৎসা। আশা করব খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন কোয়েল মল্লিক, নিষ্পাল সিং রানে, দীপা মল্লিক। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।